আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, তারপরেও তো মানুষের রোগ এগুলো তো আসলে থেমে নেই। করোনা ছাড়াও মানুষের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ব্যথা পেইন প্যারালাইসিস সেগুলো নিয়ে ওনারা আক্রান্ত হচ্ছেন, যেটার কারণে মানুষ অনেক জায়গা থেকে ওনারা হয়তো সেবা পাচ্ছেন না এবং মানুষ ঘরে বসে বসে তারা এই কষ্টের দিনগুলো ওনারা সময় অতিবাহিত করছেন। তো আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো, যিনি একজন প্রবাসী। আমরা ওনার মুখ থেকে ওনার যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে জানবো। উনি মূলত একজন পিএলএডি রোগী, ওনার L4 এবং L5 এই দুটোতে সমস্যা ছিল। তো সরাসরি আমরা ওনার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। স্যার আপনি কোথায় থাকেন? আমাদের আবুধাবিতে। আচ্ছা, বাংলাদেশে আপনার দেশে বাড়িটা কোথায়? নোয়াখালী। নোয়াখালী জেলা কোথায়? নোয়াখালী জেলা মাইজদী সদর। মাইজদী সদর। আচ্ছা, আপনার এই সমস্যাটা প্রথমে শুরু হয়েছিল কিভাবে এবং কি ধরনের সমস্যা আপনি ভুগছিলেন যদি আমাকে একটু? হঠাৎ করে আমার অক্টোবরের দিকে 2019 অক্টোবরের দিকে হঠাৎ করে আমার কোমর ব্যথা হয়। কোমর ব্যথা নিয়ে আমি বহুদিন ভুগছি, ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাইছি, কোনো কিছু হবে না। লাস্ট ওখানে ডাক্তারের ডিসিশন দিয়েছে আমারে করতে হবে। ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, থেরাপি দিয়েছে, আমার কোনো কাজ হয়নি। লাস্ট পর্যন্ত ওনারা ডিসিশন দিয়েছে যে অপারেশন করতে হবে। তো আমি বলছি না, আমি অপারেশন করবো না, আমি দেশে যাবো, দেশে যাই, দেখি কোনো ব্যবস্থা আছে কিনা। তারপর এখানে ডিপিএসসি হসপিটাল স্যারের মাধ্যমে যোগাযোগ করে পরে এখানে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো মতো সুস্থ আছি। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে আপনি যেটা বলেছেন যে আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সেটার মাধ্যমে ধরা পড়েছে যে আপনার হার্ট ফেল রোগ, এবং পরবর্তীতে তারা আপনাকে বিভিন্ন ট্রিটমেন্ট করেছে কিন্তু সেটা আশানুরূপ ফল না হওয়াতে পরবর্তীতে তারা আপনাকে বলেছে অপারেশন করার কথা, এবং আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি অপারেশন করবেন না, আপনি দেশে এসে চিকিৎসা করবেন। তো আপনি এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, তো আপনি ওনার কথাটা জানতে পারলেন কিভাবে? আমি নেটে সার্চ করছি, নেটে সার্চ করার পর ওনার কিছু লেকচার দেখছি, লেকচার দেখি পর আমি ওনার এখানে কন্ট্যাক্ট করছি, ওখান থেকে কন্ট্যাক্ট করছি। ওনাকে ওখান থেকে ওনার সাথে কথা বলতে পারেনি, কাউন্টারে কথা বলছি। তারপরে দেশে আসি, ওনার সাথে কথা বলতে পারেনি, কাউন্টারে কথা বলছি। কথা বলার পরে আমি জুনের 2 তারিখে এখানে আসি, ডাক্তারের সাথে দেখা করি। তারপর উনি বলছে যে এখানে 15 দিন থাকতে হবে, তোমার ইনশাল্লাহ অর্জন লাগবে না, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো যেখানে ডক্টররা আপনাকে বলেছিলেন যে আপনার অপারেশন লাগবে কিন্তু আপনি অপারেশন করতে রাজি না হয়ে আপনি সরাসরি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। জি, এবং ট্রিটমেন্ট করার এখন পরবর্তী অবস্থায় আপনার শারীরিক অবস্থাটা কেমন? বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর, বর্তমান অবস্থা ভালো আছে। সামনে আল্লাহ ভালো জানে কি হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আচ্ছা, তা আপনার কি মনে হচ্ছে যে আপনি এই যে অপারেশনটা করেননি, না করে যে ডিসিশনটা আপনি নিয়েছেন সেটা সঠিক ছিল? সেটা আমি মনে করি যে আমার জন্য সঠিক ছিল, কারণ আমি একজন কর্মজীবী মানুষ, অপারেশন করলে হয়তো আমি কর্ম ফিরে যেতে পারবো না, যার জন্য আমি অপারেশনটা না করে ফিজিওথেরাপি ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে চিকিৎসাটা নিয়েছি। যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় করেন যে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, আপনি সেই চিকিৎসাটা গ্রহণ করার পরবর্তী অবস্থায় এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। দর্শক, এখানে আমরা আসলে অনেকেই আমরা যে জিনিসটা আসলে সবসময় একটু বুঝার চেষ্টা করি বা আমাদের ভুল হয়, বুঝার ভুল হয়, আমাদের জানার অনেক ভুল আছে, যেটা হচ্ছে যে অপারেশন ছাড়াও যে মানুষ ভালো হয়, সুস্থ হয়, অনেক ক্ষেত্রে অনেক ডক্টররা বলেই দেন সরাসরি যে এই পেশেন্ট অপারেশন ছাড়া ভালো হবেন না। এটা আসলে সবসময় যে সত্যি না সেটা আমরা পেশেন্টের কাছ থেকে আমরা জানতে পারলাম, শুনতে পারলাম যে ওনাকে যখন অপারেশনের কথা বলা হয়েছে উনি ভেবেছেন যে না, আমি অপারেশনটা করবো না, না করে আমি দেখি অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। এবং পরবর্তীতে উনি ইন্টারনেটের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট সেটার সম্পর্কে উনি জানতে পারেন, এবং পরবর্তীতে এসে ওনার সাথে উনি যখন দেখা করেন এবং পরবর্তীতে উনি ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। তো আশা করি আপনারাও যদি এই ধরনের সমস্যাটা আপনারা ভুগেন, আপনারা যেসব রোগীরা আছেন, আপনারা যদি মনে করেন যে যাদের অপারেশন করার দরকার আছে, আপনারা একবার হলেও আসেন, এসে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে দেখা করেন, আশা করি আপনারা ভালো একটি সমাধান পাবেন।
স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিএস হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার চিকিৎসা ব্যবস্থা আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। যারা আপনাকে ট্রিটমেন্ট করেছে টাইম টু টাইম আপনি সবটুকু সবকিছু টাইম টু টাইম যখন যা প্রয়োজন ছিল সবকিছু এখানকার খাবার দাবার বা পরিবেশ কেমন পরিবেশ সবকিছু আলহামদুলিল্লাহ কাছে সব। আচ্ছা, তার মানে আপনার প্রতিটা ট্রিটমেন্ট সঠিক সময় সঠিক টাইমে হয়েছে আর ডাক্তারের ডিসিশন অনুযায়ী সবকিছু হয়েছে। তো এটাও একটা কারণ যে সঠিক সময় সঠিক ট্রিটমেন্টের কারণে আসলে একজন রোগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠে। স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেমন আপনি যে সমস্যাটার ভিতর দিয়ে গিয়েছেন, আপনাকে অপারেশন করার কথা বলা হয়েছিল, তারপরও আপনি নিজের ডিসিশনে আপনি চিন্তা করেছেন যে আপনি অপারেশন না করে দেখেন অন্য কোনো ব্যবস্থা হয় কিনা, যেটার কারণে আপনি একটা রাইট ডিসিশন নিয়েছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন কিন্তু তারা হয়তো জানেন না, আপনি নিজেও জানতেন না, পরবর্তীতে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি জানতে পেরেছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি একটাই বলবো যে অনেক জনের অনেক সমস্যা হইতে থাকতে হয় কিন্তু আপনারা দেখবেন কোন দিক থেকে কোন দিকে গেলে আপনার জন্য ভালো হয়, অপারেশনে গেলে ভালো হয় না ট্রিটমেন্টে গেলে ভালো হয়, আপনার ডাক্তারের সাথে ডাক্তার সবগুলো প্রদান আছে অপারেশন বিহীন চিকিৎসা করার, আপনারা আগে ওগুলো দেখেন অপারেশন বিহীন ছাড়া অপারেশন চিকিৎসা হয় কি না, যদি না হয় তাহলে তখন যায় ডিসিশন অপারেশনটা নেওয়া যায়, আগে চেষ্টা করার দরকার আছে। খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি যে আগে একটু বোঝার ব্যাপার আছে যে আসলে অপারেশনটা প্রয়োজন কিনা, কারণ অনেক ক্ষেত্রে প্রয়োজনও আছে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়তো বিনা অপারেশনে সেই রোগীটা ভালো হচ্ছে। এই ধারণাটা আসলে আমাদের দেশের অনেক রোগীরই নাই যে আমাদের দেশে যে এখন এত উন্নত চিকিৎসা যেটা আপনার অপারেশন ছাড়া মানুষ ভালো হচ্ছে। এর মধ্যে আরেকটা কথা, আমার এলাকার এক লোক পাশের বাড়ি অন্তত 1 কিলো পার আগে উনি এক লোক ঢাকা মেডিকেল, উনি বাইরে ছিল, উনি ঢাকা মেডিকেলে ওনার দীর্ঘ 2 মাস বসে রাখছিল কিন্তু বলছিল অপারেশন ছাড়া ওনার করবে, লাস্ট পর্যন্ত ওনারা অপারেশন করছে কিন্তু ওনার অপারেশনে কোনো লাভ হয়নি, ওনার অপারেশন সমস্যা এক জায়গায় অপারেশন হয়ে গেছে আরেক জায়গায়, হয়তো উনি এখানে আসতেও পারে আল্লাহ যদি মানুষ না হয় আমি যাওয়ার পর হয়তো উনি এখানে আসতেও পারে। এটা একটি দুঃখজনক ঘটনা যে আসলে ওনার অপারেশন করার কথা ছিল এক জায়গায় কিন্তু সেটা ভুল একটি অপারেশন করা হয়েছে এবং যেটার কারণে তিনি এখনো উনি সুস্থ হননি। তো এরকম কিন্তু আসলে অনেক ঘটনাই ঘটে আমাদের দেশে। তো যাই হোক, আমাদের শুধু দেশে না, এটা আমাদের দেশের বাইরেও এই ধরনের অনেক ঘটনা ঘটে। তো যাই হোক, আপনারা যদি এই ধরনের সমস্যাগুলোতে আপনারা ভুগে থাকেন, আপনারা বিদেশ যাওয়ার আগে বা যে কোনো ধরনের অপারেশন করার আগে আমাদের বক্তব্য হচ্ছে আপনারা একবার হলো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে দেখা করেন, যে কোনো ওনার একটা পরামর্শ নেন, আশা করি আপনারা একটি ভালো এবং সুস্থ এবং সঠিক একটি সমাধান আপনারা পাবেন। আপনাদেরকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।